নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের, স্মারক মুখ্যমন্ত্রীকে। দেশব্যাপী কর্মসূচি এয়ারপোর্ট অথরিটির, 50টি উন্নত মানের চারা রোপণ। সড়ক নির্মাণে সরব হয়ে স্থানীয়দের বিক্ষোভ, চারা রোপণ করে প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকায় করোনা টিকাকরণের ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা দেখিয়ে প্রতিবাদে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বৃহস্পতিবার শহরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। এ নিয়ে সংগঠনের কর্মকর্তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এর আগে জেলাশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদী পোস্টার হাতে নিয়ে স্লোগান দেওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্তারা 144 ধারা জারি রয়েছে জেলায় বলে বাধা দেন। এদিন বিক্ষোভ চলাকালীন ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, টিকাকরণের ব্যাপারে সরকারি পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বরাক উপত্যকায় রাত 12টা থেকে লাইনে দাঁড়িয়ে সকালে নাগরিকরা জানতে পারছেন যে ভ্যাকসিন দেওয়া হবে না। লাইনে ঠায় দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ থেকে শারীরিকভাবে অসুস্থ নাগরিকদেরও। এ ধরনের অরাজকতা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে জানান তিনি। এছাড়া তিনি বলেন, কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফলাও করে বলেছেন, রাজ্যের দৈনিক 3 লক্ষ ভ্যাকসিন ডোজ প্রদান করা হবে এবং আগামী 15ই আগস্টের মধ্যে সবার প্রথম ডোজ শেষ করা হবে। কিন্তু বর্তমানে দৈনিক 20,000 ডোজও দেওয়া হচ্ছে না। কাছাড় জেলায় বিগত 3 দিন থেকে ভ্যাকসিন নেই বলে জানান তিনি। তিনি আরো যোগ করে বলেন, করোনার আগামী তরঙ্গকে রুখতে একমাত্র উপায় গণ টিকাকরণ। কিন্তু তা না করে বারংবার দীর্ঘ লকডাউন জারি করে সরকার সাধারণ নাগরিক বিশেষত খেটে খাওয়া মানুষদের অবস্থা আরো শোচনীয় করে ফেলেছে। অবিলম্বে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যের গণ টিকাকরণ প্রক্রিয়াতে গতি আনতে হবে, অন্যথায় আবারও পথ নামবে বিডিএফ বলে জানান তিনি। বরাক উপত্যকা অঞ্চলে ভ্যাকসিন ঠিকমতো দেওয়া হচ্ছে না, এখানে অনেক ধরনের দুর্নীতি চলছে, সেসব নিয়ে সরব হতে আমরা প্রথম জেলা উপযুক্ত কার্যালয়ের সামনে গেছিলাম। সেখান থেকে পুলিশ আমাদের তাড়িয়ে দিয়েছে। ঘটনা হচ্ছে গিয়ে যে সরকারি এত প্রোগ্রাম হচ্ছে, সেখানে এত এত লোক যাচ্ছে, র্যালি হচ্ছে, সব কিছু হচ্ছে, তাতে ওদের কিছু এসে যায় না। যেই আমরা একদম জেনুইন একটা জিনিসের জন্য প্রোটেস্ট করতে যাচ্ছি, তখন ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ফলে আমরা এখানে ক্ষুদিরাম মূর্তির নিচে এসে আমাদের প্রতিবাদ সাব্যস্ত করলাম। আমরা এটাই বলতে চাই যে ভ্যাকসিনের ব্যাপারে সরকারি পরিকল্পনা চূড়ান্ত হয়ে ব্যক্ত হয়েছে। এখানে নাগরিকরা রাত 12টা থেকে লাইন দিয়ে সকাল অবধি লাইন দিয়ে দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন নেই, তারপর ঘুরে যেতে বাধ্য হচ্ছে। তার মধ্যে বয়স্ক লোক রয়েছেন, হ্যাঁ, তার মধ্যে অসুস্থ লোক রয়েছেন। এটা কী ধরনের অরাজকতা চলছে? কথা হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী খুব জোর গলায় বলেছিলেন যে দৈনিক 3 লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে, সেখানে হচ্ছে গিয়ে যে 14,000 ভ্যাকসিনও দেওয়া হচ্ছে না দৈনিক। কবে ভ্যাকসিন আসবে কবে না সেটার কোনো ঠিক নেই। গত 3 দিন ধরে এখানে কোনো ভ্যাকসিন নেই। এইসব অরাজকতা আমরা মানব না কিছুতেই, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ভ্যাকসিনেশন ছাড়া এই কোভিড পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো রাস্তা নেই। একমাত্র ভ্যাকসিনেশনই পথ। বারবার লকডাউন করে সরকার রুটি রুজি বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ, দিন আনা দিন খাই মানুষদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছে, কাজেই সবাইকে ভ্যাকসিন অর্জন করতে হবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়, জহর তারণ, দেবরাজ দাশগুপ্ত, সমর ভট্টাচার্য সহ অনেকে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলচর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন দুপুর 2টা নাগাদ কুম্ভীরগ্রাম নিউ কোয়ার্টার কমিউনিটি হল চত্বরে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে কর্মসূচির সূচনা করেন শিলচর এয়ারপোর্ট অথরিটি ডিরেক্টর তথা প্রধান অতিথি প্রদীপ কুমার গোড়াই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার 75 বছর হতে চলছে। এ উপলক্ষে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দেশব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। 16 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত দেশের সব এয়ারপোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন 50টি উন্নত মানের গাছের চারা রোপণ করা হয়। মহামারীর সময়ে অক্সিজেনের গুরুত্ব অপরিসীম, তাই বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি বলে জানান তিনি। এবং এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য টু শোকেস দ্য অ্যাচিভমেন্ট। এবং এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট সিভিলিয়েশন রিলেশন লেকচার, রিলেটেড লেকচার, তাছাড়া জাস্ট বিভিন্ন রকমের কম্পিটিশন, প্ল্যান্টেশন অ্যান্ড ইনোগারেশন অফ মেজর প্রজেক্টস অ্যাক্রস ইন্ডিয়া। নাও
16-22 জুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ারপোর্টসে আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্গানাইজ করছি। আজ আমরা শিলচর এয়ারপোর্ট পক্ষ থেকে 22 জুলাইকে বেছে নিয়েছি প্ল্যান্টেশন প্রোগ্রাম করার জন্য, এবং অ্যাকর্ডিংলি আজ আমরা 50টা বৃক্ষ কমিউনিটি হলের চারপাশে আমরা লাগাচ্ছি, যাতে করে কমিউনিটি হলের সৌন্দর্য আরও বৃদ্ধি হয়। উধারবন্দ কেন্দ্রের বিভিন্ন গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য অবশেষে পথে নামলেন স্থানীয়রা। মাঝের গ্রামের শ্মশান রোড সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দা। বুধবার বিক্ষোভ প্রদর্শনে পাশাপাশি রাস্তার উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তারা। পরে স্থানীয়রা অভিযোগ করেন, মাঝের গ্রামের শ্মশান রোডটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক মিহির সোম, কিন্তু এখন পর্যন্ত রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করে তারা আরো বলেন, বর্তমানে বর্ষার মরশুমে রাস্তাটির অবস্থা আরো বেহাল হয়ে উঠেছে, ফলে নানা সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। বিশেষ করে এলাকায় কারো মৃত্যু হলে মৃতদেহ নিয়ে শ্মশানে যেতে দুর্ভোগ পোহাতে হয়, তাই জরুরিকালীন ভিত্তিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন দীপক রিকিয়াসন, রাজেশ শতনামী, কমল নায়ক, বাবুল শেখ, রহিম শেখ, গোপাল রিকিয়াসন, সুভাষ বণিক প্রমুখ। আমাদের মাঝে গ্রামের রাস্তা আমরা ছোটবেলা থেকে দেখতে আসি আর কি, এভাবেই রাস্তা আর কি আমাদের মানুষের আর কি অনেক কষ্ট হইতে আছে। আর আমরা সরকার চাই, দাবি চাইবো আর কি সরকারের কাছে যে আমাদের রাস্তাটা বানাইয়া দেও। আর এই ধরনের আর কি পুরো আমাদের যে পুরো দিকে মানুষ চলাচল করার একদম অসুবিধা হয় আর কি, আর 2 কিলোমিটার পর্যন্ত হইব আর কি। অনেকবার কোয়া হয়েছে, আর অনেক মন্ত্রী ইলেকশনের আগে আর কি কোয়া গেছে বানাইয়া দিব, কিন্তু এখন পর্যন্ত বানানি হয়নি। আমরা ছোটোবেলা থেকে দেখতে আসি এই রাস্তার কষ্ট, আর কতদিন চলবে আমরাও জানি না, কিন্তু আমাদের এটাই দাবি আর কি, রাস্তাটা সুন্দর করে বানিয়ে দেওয়া, আমাদের কিছু আপত্তি নেই আর কি। বিষয়টা অনেকজন আইয়া দেখছে, দেখিয়া গেছেন, কালি তো ইলেকশনের টাইমে আয় আর কি দেখিয়া যাই যা রাস্তা বানাইয়া দিমু সবে আমারে ভোট দেও, বেগানবার শুনছি আর ছোটোবেলা থেকে শুনতে আসে আর কি, আর এই তো আমাদের অবস্থা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 44 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি, এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় 68 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন, 39 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 29 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 5 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 46 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে 10 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 7 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 4টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। করিমগঞ্জ শহরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বৃহস্পতিবার জেলা শাসকের পৌরোহিত্যে তার সভাকক্ষে CIDF বা নগর পরিকাঠামো উন্নয়ন তহবিল কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের সাংসদের প্রতিনিধি বিজু বণিক, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে পৌরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং করিমগঞ্জ DSC এর সম্পাদক সুদীপ চক্রবর্তীর উপস্থিতিতে সভায় শহরের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন কারণে বাস্তবায়িত না হতে পারা পুরনো 2টি স্কিমকে বাদ দিয়ে নতুন কয়েকটি স্কিমের প্রস্তাব গ্রহণ করা হয়। এর নতুন স্কিমগুলির মধ্যে করিমগঞ্জ শহরের নালা নর্দমার কাজের প্রস্তাব, শহরে CCTV ক্যামেরা ও ট্রাফিক সিগন্যাল বসানো এবং DSC এর অধীনস্থ ইনডোর স্টেডিয়ামের উন্নয়নের প্রস্তাব অগ্রাধিকার দিয়ে গ্রহণ করা হয়। সভায় জেলাশাসক নালা নর্দমাগুলি শীঘ্রই পরিকল্পনা অনুসারে নির্মাণ, সাফাই ও মেরামত করতে বিশেষভাবে অগ্রাধিকার দিতে নির্দেশ দেন। শহরে নালা নর্দমাগুলির জল বহন ক্ষমতা কম থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে, তাই নালা নর্দমাগুলির ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিনের সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত বিক্রম দেব শর্মা, করিমগঞ্জের সার্কেল অফিসার অন্তরা সেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও করিমগঞ্জ পুরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের ডেপুটি ডিরেক্টর সুপ্রিয় দেব, অন্যান্য বিভাগীয় আধিকারিকরা অংশ নেন। 21-এর বিধানসভা নির্বাচন শেষ, এবার সংগঠনের ভিত আরো মজবুত করতে মাঠে নামল বিজেপি বর্জালেঙ্গা মন্ডল কমিটি। বৃহস্পতিবার বর্জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ক্লাবের বিজেপি মন্ডল কমিটির আহ্বানে মন্ডল কার্যনির্বাহক সমিতির সভা অনুষ্ঠিত হয়। মন্ডল সভাপতি সুশীল রঞ্জন ধরের পৌরোহিত্যে সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়। তিনি তার বক্তব্যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। বিগত বিধানসভা নির্বাচনে ধলাই বিধানসভা কেন্দ্র থেকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার জন্য ধলাইয়ের প্রতিজন দলীয় কর্মকর্তাদের
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, ওনার সময় এখানে একজন চিফ ইঞ্জিনিয়ার অফিস এসেছে, যেটা কংগ্রেস আমলে ছিল না। এই যে উনি বিপ্লব এনে দিয়েছেন, কিন্তু 2021 নির্বাচনে আমি দেখলাম যে ওখানে এই সভাস্থলে মন্ডল কমিটি পদাধিকারী বৃন্দ, আমাদের ইদরের সভায় 2021 সালের বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করার জন্য বর্জলেঙ্গা মণ্ডলের আওতাধীন তিনটি বুথকে বিশেষ মানপত্র সহ স্মারক দিয়ে সংবর্ধিত করে বিজেপি বর্জলেঙ্গা মণ্ডল কমিটি। বুথগুলি হল বর্জলেঙ্গা গাঁও পঞ্চায়েতের 12 নং বুথ, আইরুমারা গাঁও পঞ্চায়েতের 1 নং বুথ এবং দ্বার বিজেপির 41 নং বুথ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক চামেলি পাল, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব সহ অনেকে। বুধবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে ভাষা সেনানী জগন যিশুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের কর্মকর্তারা। এদিন ভাষা শহীদ স্মৃতিসৌধের পুষ্পার্ঘ অর্পণ করেন, শহীদদের শ্রদ্ধা জানান তারা। এতে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পজিৎ পাল, সাধারণ সম্পাদক কার্তিক রায়, গৌতম পাল সহ অন্যান্যরা। পরে নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে 1986 সালে করিমগঞ্জে পুলিশের গুলিতে মাতৃভাষা রক্ষার্থে প্রাণ বলিদান দেওয়া দিশুদাস ও জগন্ময় দেবের অবদান নিয়ে সমিতির কর্মকর্তারা বিস্তারিত বলেন। আমাদের মাতৃভাষা শহীদ দিবস, প্রথমেই আমি জগন যিশুকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এবং তৎসঙ্গে 21 ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের এবং সুবেশনা সিনহার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আমি একটা কথাই বলবো যে আজকে যে আমরা যে এই দিনে আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা করে থাকি, তার পিছনে একটা কারণ আছে যে আমরা জানি যে একটা অসমীয়া চক্রান্ত বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে তারা যে কার্যকলাপ করছে সেটা এখনও বন্ধ হচ্ছে না। আমি বলবো যে আমাদের যে বরাকের যে বিধায়করা আছেন, তার মধ্যে একজন বিধায়কই আছেন যে কমলাক্ষ পুরকায়স্থ মহাশয়, উনি কুম্ভকর্ণের মতো এই বিধানসভায় লড়ে যাচ্ছেন যে আমাদের স্টেশনটা বাসাসহী স্টেশন হওয়ার জন্য। আমি অনুরোধ করব যে আমাদের বরাকে আরও 15 জন বিধায়ক আছে, ওনারাও যেন আমাদের এই বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ওনারাও বিধানসভাতে আওয়াজ তুলুক যে আমাদের বাসাসহী স্টেশনটার নামকরণ হোক। শুধুমাত্র গান বাজনায় সীমিত নয়, বরং সামাজিক দায়বদ্ধতায় বিশেষ নজির গড়ে চলছে শহরের অন্যতম সাংস্কৃতিক সামাজিক সংস্থা ছন্দনীর। বিগত দিনে অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সংস্থাটি, আজও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার উত্তর কৃষ্ণপুরের মাত্র 5 মাসের উৎকর্ষ বর্ধ নামে এক শিশুর জন্মের পর থেকে হাত দুটো ছিদ্র রয়েছে। তার বাবা রাজু বর্ধন পেশায় বেসরকারি গাড়ি চালক, আর্থিক অনটনে থাকার দরুন শিশুটির উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। সে কথা জানতে পেরে ছন্দনীর সংস্থার কর্মকর্তারা শিশুটির বাড়ি গিয়ে দেখা করে তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের হাতে কিছু আর্থিক অনুদান প্রদান করেন। তৎসঙ্গে শিশুটি অতিসত্ত্বর স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রার্থনা কামনা করেন। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক ভাস্কর দাস, সহসভাপতি কানাইলাল দাস, দুলন পালিত, শিবম পাল প্রমুখ। নমস্কার, আমরা উত্তর কৃষ্ণপুরে আজ এসেছি ছন্দনী সংস্থার পক্ষ থেকে। আমরা আগেও এরমভাবে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছি, আগামীতেও পাশে দাঁড়াবো। আপনারা সবাই শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এগিয়ে এসেছি, কারণ বিশাল বড় একটা টাকার প্রয়োজন। তো সেই জায়গার থেকে আমরা সংস্থার ছন্দনী সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে আজকে আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আগামীকাল উনি যাচ্ছেন, সবাইকে বলছি ঠাকুরের কাছে প্রার্থনা করুন এই বাচ্চারা যাতে সুস্থ এবং ভালো হয়ে উঠে, আমরা এই কামনাটুকু করছি। প্রত্যেকে এখানে এগিয়ে এসছেন, আমরা সংস্থার পক্ষ থেকে আজকে রাজুদার হাতে আমরা সামান্য কিছু অর্থ সাহায্য করেছি। আমরা আশা করি আমরা সংস্থা এভাবে আগামীতেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে এইভাবে খবর পেলে আমরা এখানে ছুটে যাব সাহায্যের বাড়ার জন্য। আমরা আছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে আবার বলছি প্রার্থনা করবেন এই যে ছোট্ট বাচ্চাটা, 5 মাসের বাচ্চাটা সুস্থ এবং সুন্দর হয়ে ওর আগের জীবন যাতে আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটাতে।
খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আগামী 25 জুলাই অর্থাৎ রবিবার স্থানীয় শ্মশানরোড স্থিত দুর্গা মণ্ডপে করোনা অতিমারির সময়ে যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও সংবাদ মাধ্যমে খবর পৌঁছে দিতে পেরেছেন সেইসব সাংবাদিকদের সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরুণ পাল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইকবাল বাহার, ডক্টর রাজীব কর, সমাজসেবী জহর তারন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁই ও রফি সাজু। খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আগামী 25 জুলাই রবিবার সকাল 11:30 শ্মশানরোড দুর্গা বাড়িতে এবছর করোনাকালীন সময় যেসব ফ্রন্টলাইনে কাজ করেছেন সর্বপ্রথম আমরা সাংবাদিকদেরকে সংবর্ধনা দিতে দেব। এবছর সাংবাদিক ভাইয়েরা যে কঠোর পরিশ্রম করে তাদের জীবন ঝুঁকি নিয়ে আমাদেরকে খবর দিয়েছেন এবং আমরা ঘরে বসে সেই সব খবর উপলব্ধি করতে পেরেছি। করোনাকালীন সময় যে সকল সংবাদপত্র আমাদেরকে সাহায্য করেছেন ওনারা হলেন সাময়িক প্রসঙ্গ, দৈনিক যুগসংঘ, দৈনিক গতি, বার্তালিপি, দৈনিক পান্তজ্যোতি, গৌহাটি প্রাগ নিউজ, অল ইন্ডিয়া রেডিও, ইলেকট্রনিক্স মিডিয়া, আমার বাংলা টিভি, বিটিএন বাংলা, ঈশান বাংলা টিভি, বরাক বার্তা নিউজ হিন্দি, বরাক বার্তা বাংলা, আর টিভি এবং এছাড়া আছেন আমাদের অবিচার সাংবাদিক বন্ধু, এছাড়া অনেকেই এই ওই দিন আমরা সংবর্ধনা। প্রকৃত পাট্টাদারদের জোর জবরদস্তি সরিয়ে অন্যের কাছে জমি বিক্রি করার নজির ঘটনা ধরা পড়ল লক্ষ্মীপুর থানাধীন বড় মামদা এলাকায়। এ নিয়ে প্রকৃত জমির স্বত্বাধিকারীরা দুবার মামলা করেছেন কিন্তু কোনো সুরাহা পাননি বলে তারা অভিযোগ ব্যক্ত করেন। ঘটনার বিবরণে জানা যায়, কাপ্তানপুর এলাকার বড় মামদা গ্রামের প্রদীপ রবিদাস ও পর্দুম রবিদাসের পৈতৃক সম্পত্তি জোর করে হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে সংশ্লিষ্ট এলাকার ননিগোপাল সিংহ, সুনীল সিংহ ও নীলকমল সিংহ। এরা তিনজনেই জমির দালালি করেন বলে অভিযোগ করেন প্রকৃত স্বত্বাধিকারীরা। প্রদীপ ও পর্দুম রবিদাস জানান, জমিটি সরকার থেকে তাদের পিতা প্রয়াত পিয়ারিলাল রবিদাসকে প্রদান করা হয়েছিল এবং তার নামে একটি ঘর রয়েছে বলে জানান তারা। পরে দু ভাই মিলে ঘরের মেরামতি করতে যায়, তখনই বিবাদীরা প্রথমে প্রাণঘাতী হামলা করে। এ মর্মে গত 5 ও 6 মে প্রদীপ লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেন। গত 17 জুলাই বিবাদীরা ফের দু ভাইকে প্রাণে মারার হুমকি দিয়ে সংশ্লিষ্ট জমি থেকে তাড়িয়ে দেয় এবং ঘর তৈরি করার জন্য বাঁশটি ইত্যাদি নিয়ে যায়। এ মর্মে রবিদাস পরিবারের পক্ষ থেকে সুরক্ষার দাবি জানিয়ে কাছাড় জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সারা আসাম হরিজন উন্নয়ন কমিটির সভাপতি ব্রজলাল রবিদাস। তিনি অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান, তা না হলে রাজ্য জুড়ে আন্দোলন চালানো হবে বলে সাফ জানিয়ে দেন। ননিগোপালের সঙ্গে জমিনের কোনো লেনদেন আছে, বুঝলো, মোটা টাকা খেয়েছে, যার জন্য ও নিজে ও আক্রমণ করেছে রবিদাসের উপর। জমিটা বেদখল করতে চায় রবিদাস সিং এর, রবিদাসের নিকট থেকে বেদখল করতে চায় এই আসির আলী লস্কর, আলী এই আলী ড্রাইভার এবং ননিগোপাল সিং। 17 তারিখ থানায় লক্ষ্মীপুর থানায় কেস হয়েছে, যা শুনেছি রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু কত নম্বর রেজিস্ট্রেশন হয়েছে কেসটা লক্ষ্মীপুরে আমি বলতে পারি না। এখন আমি এখন আসামি যারা আছে ননিগোপাল সিং এবং যারা আছে ওইরও, তারা এখন বলছে যে আমরা আরও হামলা করবো, জমিটা বেদখল করার চেষ্টা করতেছে তারা। ওদিন তো 100 জন মানুষ নিয়ে এসেছিল, পারলো না, এখন বলে আরও 500 মানুষ নিয়ে তারা হামলা করবে, যা বলতে শুনতেছি। ওদিকে আমি কাছাড় জেলার উপায়ুক্ত, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং লক্ষ্মীপুরের এসডিপিওর মাধ্যমে আমি জানতে চাই, যে অবগত করতে চাই আমার পুলিশ প্রশাসনকে, যে আপনারা যে যেভাবে হোক, হ্যাঁ, আমার এই রবিদাস পরিবারকে রক্ষা করেন, যাদের কাগজপত্র সব কিছু আছে, কোনো কাগজের কোনো কমতি নেই, হ্যাঁ, তাদের নামে খাতিয়ান পাট্টা আছে, কিন্তু কেন বেদখল করতে চায়, এটা জরুর সে যদি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করা হোক অতি সত্বর, নাহলে রবিদাসরা বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যদি এটা যদি না হয়, আগামী দিনে আমরা ডিসি জেলা উপযুক্ত নিকট আমরা একটা মেমোরান্ডাম দেবো অল আসাম হরিজন কমিটির পক্ষ থেকে, যদি এটা না হয় তাহলে আমরা আগামী দিনে আন্দোলন করব।
কিডনিজনিত রোগে আক্রান্ত এক রোগীর পরিবারের হাতে 50 কেজি চাল এবং নগদ আর্থিক সাহায্য তুলে দিলেন হাইলাকান্দি শহরের লক্ষ্মীশহরস্থিত 8 নং ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবী আব্দুল সালাম লস্কর। বলেপার দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অত্যন্ত দরিদ্র পরিবারের খালিকউদ্দিন মাঝার ভূঁইয়ার পুত্র কাশিমউদ্দিন মাঝার ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। এ খবর পেয়ে আব্দুল সালাম তড়িঘড়ি করে এদিন বেলা 2টার সময় এই অত্যন্ত দরিদ্র দুস্থ পরিবারের পাশে এসে দাঁড়ান এবং কিডনি রোগে আক্রান্ত কাশিমউদ্দিন মাঝার ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। অসুস্থ কাশিম উদ্দিন মাঝার ভূঁইয়ার বড় বোন হোসনা বেগম মাঝার ভূঁইয়ার হাতে 50 কেজি চাল এবং চিকিৎসার জন্য কিছু টাকা নগদ আর্থিক সাহায্য তুলে দেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আব্দুল সালাম লস্করের উদারবাদী মনোভাবের জন্য ইতিমধ্যে ঢাকা জেলা প্রশাসনের কাছে সংবর্ধনা প্রদানের দাবি জানানো হয়েছে। এদিন বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা বোয়ালিপাড় আঞ্চলিক কমিটির সভাপতি কামরুল ইসলাম লস্কর বিশিষ্ট সমাজসেবী আব্দুল সালাম লস্করের উদারবাদী মনোভাবের জন্য ওনার ভূয়সী প্রশংসা করেন এবং কিডনি রোগে আক্রান্ত দরিদ্র পরিবারের কাশিমউদ্দিন মাঝার ভূঁইয়াকে খাদ্য সামগ্রী এবং আর্থিক সাহায্য করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ থেকে যারা মানে করোনা পেশেন্ট আইব তারা খানির অসুবিধা হয় আমি খানি দিব, যদি রাখার অসুবিধা হয় আমি জায়গা দিব, এখানে প্যান্ডেল বানাইয়া মানুষ রাখবার লাগে। আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আমি যতদিন বাঁচিয়ে থাকবো আমি এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাঁচবো ততদিন আমি মানুষের সাহায্য করছি করিয়া যাইমু। এতে যদি আমার মানুষের জেলে দোক ফাঁসি দোক ফাটা দোক যেটা দোক আমি হাসি মুখে গ্রহণ করবো। আমি খেরোর কাছে আমি ডরাইতাম না, খেরোর চাইতাম না, আমি অন্যায় দেখলেও প্রতিবাদ করবো আর মানুষ গরিব দেখলে আমি সে সাহায্যের লাগে আগবাড়াই। আচ্ছা ঠিক আছে, আগবাড়িয়ে থাকুন, ধন্যবাদ। আপনি এই যে উনি সাহায্য করলেন, আপনার এখন অনুভূতি কি হচ্ছে? মাত্র অনুভূতি হয়েছে যে আমার মনে হয় ভাই একটা যে ধনী যারা মানুষ আছে, বড় ধনী যারা যে রাজবিপির যারা মানুষ আছে, এরা একটা মেসেজ দিলে আর কি যে একজন গরিব একজন ছেলে হয়ে আছেন তাই একজন আস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে গরিব যে মানুষগুলো আছে যে তারা যে যেন যে গরিব দুঃখী পাই তারা উন্নত পাশাইবার লাগে দিন যে তখন একটা ধনী মানুষ একটা মেসেজ দিলা যে আমি এটা মানে টেন্স হয়ে আমার মনে হয় কারণ আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তিনজন এমএলও তিনজন বিধায়ক আমি এই কয়েকদিন আগে আমি সাংবাদিক নিউজ চ্যানেলের মাধ্যমে জানাইছি যে এই তিনজন বিধায়ক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে একজন বিধায়ক যে এই যে মানুষের মানুষের অসহায় মানে দুঃখ সুখে মানে খুব মানে ফেটর বুকে মরে জায়গায় জায়গায় কিন্তু একজন এমএলএ মানে এখনো পর্যন্ত কোনো মানুষের খোঁজ খবর লইছে না। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ ত্রিপুরার লাসিমুরা মান্ডপ টিলা এলাকায় মলিন শিলের বাড়ির মাটির নিচ থেকে গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় থানা পুলিশ 170 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, কিন্তু বাড়ির মালিক মলিন শীলের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি দেবাশিষ সাহা। আজকে ভোর রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে রাত অনুমানিক 3টার সময় যে চরিলাম লালচিমুড়া মলিন শীলের বাড়িতে বেশ কিছু গাঁজা মাটির নিচে রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা লালচিমুড়া মলিন শিলের বাড়িতে যাই এবং মাটির নিচ থেকে 5টা ড্রাম আমরা উদ্ধার করি, গাঁজা ভর্তি ড্রাম এবং যার ওজন অনুমানিক 170 কেজি। কাউকে কি আটক করা সম্ভব হয়েছে? না, ওর বাড়িতে ওকে পাওয়া যায়নি। আমরা ওর বাড়িতে রেড করেছি কিন্তু ও বাড়িতে ছিল না, তাকে ধরা সম্ভব হয়নি, কিন্তু ওর বিরুদ্ধে আমরা এনডিপিএস মামলা এনডিপিএস। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের, স্মারক মুখ্যমন্ত্রীকে। দেশব্যাপী কর্মসূচি এয়ারপোর্ট অথরিটির, 50টি উন্নত মানের চারা রোপণ। সড়ক নির্মাণে সরব হয়ে স্থানীয়দের বিক্ষোভ, চারা রোপণ করে প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।